তুই কুড়ি নিবাগে জঞ্জালক কলাই মাবাই খরাং তিশা লাইকা ধর্মনগর বখাকসিনি কদমতলা গ্রাম পঞ্চায়েত আমতয়ে তংনাই লুকুর নংজাংনাই তুই নি সানমুং তুই গলা বালতি তুই লাইয়ে লাহার কাশু লাইকা পরি বদল র সাবই মার্থা কদমতলা গ্রাম পঞ্চায়েত নি ধক নং ওয়ার বেলতলা আমতায় বেবাগে খুংসনিসি খুং সারসি হাই নুখুঙ্গ তুই নি জঞ্জাল কাছে ফ্যামিলি নুকজাখা তুই নি সানমুং তুই ডি ডাব্লিউ এস তৈ আমচয়নি পঞ্চায়েত ককটমা রোজাক ফানো তুই ফাইজে গিয়া খ হনই সাকা আমচয়ে তংলাই লুকুর লাই থাংনাই সালসিনি সালচার হাই রমুই তুই নি জঞ্জাল কলাই লাই যাক ও আমচয়নি লুকুর পাইথা গে ককিসানি ফুঙ্গ দামচার হাই তাম্মা জরা কদমতলা তু বেলতলা তেই কদমতলা তু চল্লিশ ড্রোন কাইনি লাহার কাশু লাইখা লামা কাশুনাই ঘুরি বদলনি ককসু জামু আমসাইনি খুংসিনি জি খুংসার সি হাই নু খুঙ্গ তুই নি বাগেই বেলাইকে জঞ্জাল কলাই লাইজা সাপ্লাইনি তুই ব নামাসু ফাইয়া সাপ্লাইনি তুই ফাইবান গ্রাম পঞ্চায়েত নি অজামা বিক্রমজিৎ নাথ বরংনি মতর থেপাওই যত তুই সতনেই বরংনি ফাসিং তুই নাহারি পায় হনি কক শিল চাকা তুই নামাসু মাইনানি বাগেন খরাং তিসা লাইকে হনি সাকা ও আমসাইনি লুকুর রাস্তা অবরোধ করেছি। এই রাস্তাটার গ্রামটার নাম কি? বেলতলার রোড। কতদিন থেকে আপনার জলের সমস্যা? জলের সমস্যা অন্তত 6 মাস 7 মাস থেকে জলের সমস্যা। জল যখনই সমস্যা হয় ফোন করা হয়, ফোন করার পরে তারা একদিন দুদিন গাড়ি দিয়ে ফাটাই দিল। একটা গাড়ির জলে কি আমার সমস্ত ফাড়াটা তো নেই, একদিন দিলে 5 দিন জল নাই। তারপরে জল ছাড়ার পরে জল কোন দিকে যায় কোন দিকে আয় জলের আমরা কোনো হদেশ পাই না। কোনো সময় সন্ধ্যার সময় দিব, কোনো দিন 9টার সময় দিব, কোনো দিন 10টার সময় দিব। জিগাইলে হবো কারেন্ট আছে না এই না সেই না, ওরকম করে আমরা জলের খুব সমস্যা আছে। আজকে আমার বাড়ির গিয়া দেখো, আমার বাড়িখানে আমার প্রত্যেক বেলতলা রোডের যারা যারা আছে প্রত্যেকের বাড়িতে আপনি গিয়া দেখুন সবের কলসি বালতি সব নিয়ে আমরা এমনকি ল্যাট্রিন বাথরুমে যাইবার জল নাই। জলের সমস্যা লেগে আমরা আজকে রাস্তা অনুমানিক কত পরিবার হবে এদিকে? আমরা এখানে মিনিমাম আমরা 12-13 পরিবারে জল পাই না, বাকি কি এদিকে পায়। থানা রোডের কথা আমি জানি না, থানা রোড হসপিটাল রোডের কথা আমার জানাও নাই, আমি জানিও না, সেদিকে আমি যাইতেও চাই না। আমার আমার যে বেলতলা রোডের যে আমার পার্শ্ববর্তী বাড়ি ঘর আছে বা যতটুক আছে অতটুকু লেগে আমরা আজকে দাঁড়াইছি রাস্তাটাই। কিন্তু আমরা কেউ কাছ থেকে কোনো সৎ উত্তর পাইছি না যে জল পাইমো বা জলটা দিতে দেরি হইব বা এখানে একটা টিউবওয়েল দিমু বা এখানে একটা মাটু দিমু, কোনো কিছু আমরা সান্ত্বনা পাইছি। আপনার এখন কি চাইছেন? আমরা চাইছি আমরা জল লাগে, আমরা এই মুহূর্তে জল লাগে, অক্ষণ জল লাগে। আমরা স্নান করতাম বাসন ধরতাম, মহিলারা কি জলের প্রয়োজন নাই? মহিলারা রান্না করতে জল, সপ্তাহে জল লাগে, আমরা এই মুহূর্তে জল লাগে। জল না পর্যন্ত আমরা রোদ্রে শুকাইয়া এখানে আজকে ওই মতো আমরা উঠতাম না, আমরা যতক্ষণ জল পাইছি। অনুমানিক কত পরিবার আছে আপনাদের এখানে? আছে তো 87 পরিবার। আজকে কোটার থেকে অবরোধ করলেন? আজকে তো 8:30টার দিক থেকে জল যখন আইছে না তখন আমি এখানে প্রধানের ইয়ে আছে, প্রধান এখানে থাকে না, বাড়াটি আছে, বাড়াটিতে গিয়ে কইছি তোমরা মোটর অফনি, মোটর অফনি হওয়ার হওয়ার পরে আরেকজন বাড়াটি বেরিয়ে কইছে আমরা কিতা আমরা মোটর চালিয়ে আপনার বাড়ি কিতা জল যায় না। এরপরে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা কইছি, এরপর আমিও কইছি, তাই একা কইছে না আমিও কইছি, কিতা লাগি প্রধানে কিতা কইছেন? প্রধানে পরে কইছেন আমি মোটর চালাইমু আমার বাড়ি দিয়ে আপনারা কিতা লাগি টর্চার করছেন, আমি মোটর চালাইমু দেখি আপনারা কিতা করতে পারেন। আপনারা কি চাইছেন? আমরা জল লাগবো, আমরা সব আমাদের যে মহিলারা আছে সব আছে, আমার কি এই সৎ উত্তরটা আমাদের তাই দিতে আসলা দিতে তাই কি উত্তর দিলাম? আমি তো সান্ত্বনা দিতে আসলাম বা কোনো একটা ভালো ব্যবহার করতে হবে। আপনার তাই জল পাইমো এটার লাগে।